নমস্কার বন্ধু বান্ধবীসকল, আজি এই ভিডিঅ'ত আপোনালোকক জনাম এছ এছ চি জি ডি কনিষ্টেবলৰ কাৰণে 84,866টা ভেকেঞ্চিৰ বিষয়ে। তো এই পোষ্টকেইটাত আপোনালোকে আবেদন কৰিবলৈ হ'লে আপোনালোকৰ যোগ্যতা, বয়স, উচ্চতা আৰু ওজন কিমান হ'ব লাগিব, কিমান দূৰ দৌৰিব লাগিব, দৰমহা কিমান হ'ব, তাৰপিছত চেষ্ট কিমান চেণ্টিমিটাৰ লাগিব, কুৱেশ্যন কেনেধৰণৰ আহিব, এক্সাম কি ধৰণৰ হ'ব, এক্সামিনেশ্যন চেণ্টাৰ ক'ত হ'ব, ফৰ্ম ফিল আপ ফি কিমান ল'ব, চিলেকশ্যন প্ৰচেছ কিমান ল'ব, এই সকলোবোৰ তথ্য আপোনালোকক আমি এই ভিডিঅ'টোৰ জৰিয়তে জনাম। আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ চাই থাকিব। তো পোনপ্ৰথমে আপোনালোকক আমি জনাওঁ কিমানটা পোষ্ট খালী আছে কিহৰ এগেইনষ্টত। প্ৰথমে চি আৰ পি পত আছে 29,283টা, বি এছ এফত আছে 19,987, আই টি বি পিত আছে 4,142, এছ এছ বিত আছে 8,273, এনেকৈ আসাম ৰাইফলত আছে 3,706, টোটাল 84,866টা পোষ্ট। বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে এই পোষ্টকেইটাত আবেদন কৰিবলৈ হ'লে আপোনালোকৰ যোগ্যতা হ'ব লাগিব মিনিমাম 10 পাছ, যিকোনো বোৰ্ডৰ পৰা 10 পাছ কৰিলেই হ'ব। অসমত যেনেকুৱা সেৱা আছে এনেকৈ যিকোনো বোৰ্ডৰ পৰা পাছ কৰিলেই হ'ব। তাৰপিছত বয়সৰ কথা ক'বলৈ গ'লে, আপুনি যদি জেনেৰেল কেণ্ডিডেট হয় তেনেহ'লে 18-23 বছৰ, ও বি চিৰ কাৰণে 18-26 বছৰ, এছ চি আৰু এছ টিৰ কাৰণে 18-28 বছৰ বয়স হ'ব লাগিব, আৰু ই ডাব্লিউ এছৰ কাৰণে 18-23 বছৰ বয়স হ'ব লাগিব। মুঠতে জেনেৰেল আৰু ই ডাব্লিউ এছ একেই বয়স, 18-23 বছৰ বয়স। আৰু উচ্চতা আৰু ওজনৰ কথা যদি ক'বলৈ যাওঁ তেনেহ'লে আপোনালোকৰ হাইট হ'ব লাগিব মেলৰ ক্ষেত্ৰত 170 চেণ্টিমিটাৰ আৰু ফিমেলৰ ক্ষেত্ৰত 157 চেণ্টিমিটাৰ। কিন্তু যদি আপুনি নৰ্থ ইষ্টৰ শ্বিডিউল কাষ্ট হয়, নৰ্থ ইষ্টৰ পৰা শ্বিডিউল কাষ্টত পৰে, তেনেহ'লে আপোনাৰ 157 মেলৰ ক্ষেত্ৰত আৰু 147.5 চেণ্টিমিটাৰ ফিমেলৰ ক্ষেত্ৰত। তাৰমানে আমাৰ অসমৰ কেণ্ডিডেটৰ কাৰণে এইটো শ্বিডিউল কাষ্টৰ 157 মেলৰ ক্ষেত্ৰত আৰু 147.5 চেণ্টিমিটাৰ ফিমেলৰ ক্ষেত্ৰত উচ্চতা হ'ব লাগিব। তাৰপিছত এটা দিছে অল শ্বিডিউল টাইপ কেণ্ডিডেট অফ লিফ্ট উইং এক্সটেণ্ডেড ডিষ্ট্ৰিক্ট কিবা দিছে, ইয়াতে 160 আৰু 147.5 চেণ্টিমিটাৰ দিছে। তাৰপিছত আৰু কিছুমান ইয়াতে কেটাগৰি দিছে, এই কেটাগৰি অসমত নাইয়ে প্ৰায়, আসাম হিমাচল এতিয়া যদি থাকে তেনেহ'লে 165.0 আৰু 155.0 চেণ্টিমিটাৰ হ'ব লাগিব, এটা আপোনালোকে চাই ল'ব। তাৰপিছত কিমান দূৰ দৌৰিব লাগিব, ল'ৰা যদি হয় তেনেহ'লে 24 মিনিটত 5 কিলোমিটাৰ দৌৰিব লাগিব, এয়া আপোনালোকে নিজে নিজে ট্ৰাই কৰিব, সময় চাই 24 মিনিটত 5 কিলোমিটাৰ দৌৰিব লাগিব। আৰু ছোৱালীৰ ক্ষেত্ৰত 8 মিনিট 30 ছেকেণ্ডত 1.6 কিলোমিটাৰ দৌৰিব লাগিব। আপোনালোকে ছোৱালী হ'লেও বা ল'ৰা হওক, আপোনালোকে নিজে নিজে চেষ্টা কৰিব যে নিৰ্দিষ্ট সময়ত যাতে ইমানখিনি টাৰ্গেট ফিল আপ হয় মানে। তাৰপিছত দৰমহাৰ কথা ক'বলৈ গ'লে 21,700ৰ পৰা আৰম্ভ হৈ 69,100লৈকে দৰমহা হৈ যাব, আৰু এয়া আপোনালোকক জনাইছোঁ, এয়া আপোনালোকৰ নিম্নতম দৰমহা, এয়া উৰ্ধতম নহয়। কেতিয়াবা আপোনালোকৰ মেডিকেল এলাউন্স দিয়ে, ডিএ কিবা কিবি দিয়ে, সেইবিলাক বৰাই মোটামুটি আপোনালোকৰ 25,000মান দৰমহা প্ৰথম মাহৰ পৰাই হৈ যাব, ইয়াৰ নিম্নতম। কেতিয়াবা যদি ট্ৰান্সফাৰ কোনো এটা ঠাইৰ পৰা এঠাই ট্ৰান্সফাৰ কৰি দিয়ে তেতিয়া অলপ দৰমহা বাঢ়ে, এনেকৈ ইয়াৰ নিম্নতম দৰমহা দেখুওৱা হৈছে। তো আপোনালোকে সেয়া চাই লওক। তাৰপিছত চেষ্ট কিমান হ'ব লাগে, চেষ্ট প্ৰথমে আপোনালোকৰ 80 চেণ্টিমিটাৰ হ'ব লাগিব, আৰু নৰ্মেল চেষ্ট 80 চেণ্টিমিটাৰ। তাৰপিছত আপোনালোকে চেষ্ট ফুলাব দিব, মানে চেষ্টটো মানুহে যে কয় বুকু ফিন্দাই দিয়া, সেনেকৈ চেষ্ট ফুলাব দিব, আৰু ফুলাৰ মিনিমাম 5 চেণ্টিমিটাৰ ফুলাব লাগিব, ইয়াতকৈ বেছি ফুলালেও অসুবিধা নাই কিন্তু 5 চেণ্টিমিটাৰ ফুলাব লাগিব। তাৰপিছত এতিয়া ইয়াতে দিছে শ্বিডিউল ট্ৰাইবৰ কাৰণে 76 চেণ্টিমিটাৰ ফুলা নৰ্মেল আৰু 5 চেণ্টিমিটাৰ ফুলাব লাগিব, আৰু তাতে এতিয়া কিবা কিবি কেটাগৰি দিছে, ইয়াৰ কাৰণে 78 আৰু 5 চেণ্টিমিটাৰ ফুলাব লাগিব। তাৰপিছত এক্সাম আৰু কুৱেশ্যনৰ কথা ক'ব গ'লে 4টা স্তৰত মুঠ 80টা কুৱেশ্যন আহিব, জেনেৰেল ইণ্টেলিজেঞ্চ এণ্ড ৰিজনিং, জেনেৰেল নলেজ এণ্ড জেনেৰেল এৱাৰনেছ, এলিমেণ্টেৰী মেথামেটিক্স আৰু এটা ইংলিছ অব্লিক হিন্দী, আপোনালোকে দুটাৰ এটা চইচ কৰিব। তাৰপিছত ইয়াত টোটেল 80 মাৰ্কৰ কুৱেশ্যন হ'ব, 80টা কুৱেশ্যন হ'ব, 160 মাৰ্কছ হ'ব, এটাকৈ কুৱেশ্যনত 2 মাৰ্ককৈ থাকিব। আপোনালোকে যদি 4টা কুৱেশ্যন ভুল কৰে তেনেহ'লে এটা কুৱেশ্যনৰ মাৰ্ক
কটা দেব মানে নেগেটিভ মার্কিং আছে আর 60 মিনিটের সময়তে এখানে ফিল আপ করবে লাগবে তো খুব সাবধানে কোয়েশ্চেনের অ্যান্সার করব আপনাদের যাতে ভুল না হয় তারপর এক্সামিনেশন সেন্টার তিনটা আছে ডিব্রুগড়ত হব তারপর যোরহাট আর গুয়াহাটি এই তিনটা সেন্টারতে হব যেহেতু বেশি সেন্টার নাই কারণ ইয়া অল ইন্ডিয়া লেভেলের হয় তো এই তিনটা সেন্টারতে এক্সাম হব তারপর ফি মানে কিমান পয়সা যাব অনলাইন করাতে জেনারেল হলে 100 ওবিসি হলে 100 আর ইডব্লিউএস হলে 100 টাকা যাব আপনি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয় তেনহলে অ্যাপ্লিকেশন ফি ভরিব না লাগে তারপর ইয়া এক্সামিনেশন সিলেকশন প্রসেসটা যদি কবলে যাও তেনহলে রিটেন টেস্ট হব রিটেন টেস্ট মানে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট মানে আপনাদের কম্পিউটারতে ইয়ার অ্যান্সার দিব লাগিব কম্পিউটারত কোয়েশ্চন আইব তাতে আপনাদের অ্যান্সার করিব লাগিব তারপর ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট ফিজিক্যাল ফিটনেস টেস্ট এই দুটা তো আপনাদের কলোয়ে আপনাদের চেস্ট দৌড় হাইট ওয়েট এইবিলাক মেজার করিব তাতে এই এইকেইটা আপনাদের যদি আগর আগত মই যেনে কলো সেইকেইটা ফিল আপ করলে চেস্ট কিমান হব লাগে হাইট কিমান হব লাগে এইকেইটা ফিল আপ হলে আপনাদের পাই যাব এই দুটা কল তারপর 4 নম্বরত আছে আহিল মেডিকেল এক্সামিনেশন চকু কান এইবিলাক চাব আর আপনাদের জানে মেডিকেল এক্সামিনেশনত আপনাদের ফিটে থাকিব নিশ্চয় যেহেতু ইয়াত এপ্লাই করব ওলাইছে আর ডকুমেন্ট ভেরিফিকেশন মানে আপনাদের যেহেতু 10 পাস দিয়ে এপ্লাই করব গতি আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হব 10-এর মার্কশিট সার্টিফিকেট এডমিট কার্ড এইবিলাকে ভেরিফাই করা হব আর নভেম্বর মাহর 24 তারিখত ইয়ার ই ওলাব মানে অনলাইন প্রসেসটা নভেম্বর মাহতে ওলাব 24 তারিখের পর আর আপনাদের ডিসেম্বর মাহর 28 তারিখ লৈকে অনলাইন করিব পারিব আর পরীক্ষাটা হব 2024 সনের ফেব্রুয়ারি বা মার্চ মাহত হব ইয়া হঠিক কোয়া নাই তো এইখিনি জানালো আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখক যাতে পরবর্তী সময়ত আরো তথ্য পাই থাকে এনে ধরনের ধন্যবাদ।